नमस्कार, मैं एस्ट्रोलजार एन कुमार। मैं मोर सको ज्योति सुंदरगी मोर फल शुभकामना जाचिश। आज मैं अपना आलोचना करम हस्तरेखार ऊपर, हस्तरेखार दुमुखी भाग्यरेखार ऊपर। कारण आपनलोगर मैं इतिम्ये भाग्यरेखार ऊपर भले कईटा भिडिओ कर আপোনালোকক দুমুখী ভাগ্যরেখার বিষয়ে সিমান ডিটেল কোৱা নাই। কারণ ভাগ্যরেখা যেতিয়া রেখা বিচারের ক্ষেত্রে যেতিয়া আমি অকল করো কেতিয়াবা রই যায় কিছুমান ক্ষেত্র। হেয়ে আজি মই আপোনালোকৰ লগত আলোচনা করিম আমার হাতত থকা, কিছুমান হাতত থাকে দে, কিছু হাতত দেখা যায় যে দ্বিমুখী, তার মানে দুমুখ থকা দুইমুখী ভাগ্যরেখা। গতিকে যার হাতত এনেকুৱা ৰেখা আছে, দুমুখী ৰেখা আছে, সেই সকলৰ ভাগ্য কেনেকুৱা হ'ব পাৰে ভৱিষ্যতে, সেই বিষয়ে কিছু আভাস আপোনালোকক মই দি দিছোঁ। আপোনালোকে চিত্ৰত নিশ্চয় দেখিছে যে এইটো হ'ল দ্বিমুখী ভাগ্যরেখা। ভাগ্যরেখা আমাৰ কেতিয়াবা কিছুমানৰ দেখা যায় ভাগ্যরেখা। আমার তার আগতে আপনার যাকে নতুনকে চাই আছে সকলক মানে কই দিছ যে আমার হাতত এই যে ঘূরণীয়াকে রেখা আছে, এই বৃহস্পতি ক্ষেত্র বলে কয়, এখানে এই যে ঘূরণীয়াকে রেখা আছে, এই শুক্র ক্ষেত্র, এই কাভারিং করা সেটা হল আয়ুষ রেখা। তার লগত নেক্সট আপনার আয়ুষ রেখার কাকর পরেও বা আয়ুষ রেখার লগ লাগি যে রেখার আই ফেলে সক্রিয় মঙ্গল বলে কয়, এখানে সক্রিয় মঙ্গলের ক্ষেত্রে আহে আর কিছু মানব তললৈকে নামি যায়, সেইটো পোৱা হয় শিরোরেখা বা আপনার মস্তিষ্ক রেখা। তার বাইরে এই যে রেখা আছে এইটুক কোয়া হয় বুধর ক্ষেত্র, বুধর ক্ষেত্র তোর এইপরা এনে শনি ক্ষেত্র নয় বৃহস্পতি ক্ষেত্রলৈকে যে রেখা আহি আছে গভীরভাবে আইলে ভাল, সেইটুক কোয়া হয় আপনার হৃদয় রেখা। আর যেটু রেখা আপনার চন্দ্রস্থানের পরে হোক বা মণিবদ্ধ ওচর পর হোক বা আয়ুষ রেখার পর উঠি ফেলে কেতিয়াবা আমার দেখা যায় যে সি শনি ক্ষেত্রলৈকে যায় মেক্সিমাম, সেইটোকে কোৱা হয় ভাগ্যরেখা। আমার হাতত ভাগ্যরেখা থকাটো অতি প্রয়োজন। হাতত ভাগ্য থকা, ভাগ্যরেখা থকা এজন জাতকর ভাগ্য উদয় হওয়ার ক্ষেত্র বৰ বেছি সমস্যা নাহে। কিন্তু যদি এজন জাতকর হাতত ভাগ্যরেখা না থাকে, সেই জাতকজনে জীবনত যথেষ্ট কষ্ট কৰিবলগা হয়। সেয়েহে হাতত বাকি তিনিটা মেইন রেখার বাহিরেও ভাগ্যরেখা থাকাটো অতি প্রয়োজন এজন মানুষের কারণ বা জাতক বা জাতিকার কারণে। কারণ এই ভাগ্যরেখার দ্বারে বহুত ক্ষেত্রে আমার ভবিষ্যৎ জীবনের বহুত ইঙ্গিত বহন করে আপনার কলে। সেয়েহে মই আজি বিশেষকৈ যেটো প্রথম সেইটো হল দ্বিমুখী। দ্বিমুখী অর্থ হল কেতিয়াবা দেখা যায় যে কিছুমান জাতকর ভাগ্যরেখা উঠোতে যেটো মণিবদ্ধৰ পৰা উঠে বা মূল অসৰৰ পৰা উঠিবলৈ শনি ক্ষেত্রত যায়, ঠিক তেতিয়া ইয়াত এনেকৈ আপোনাৰ ভি আকৃতি, বিশেষকৈ এনেকৈ ভি আকৃতি দেখা পাব আপোনালোকে। এইটো ভি আকৃতি হয় অকণমান, এই ভি আকৃতি দেখার হলে তেতিয়া সেইটো মুখ বুলি কয়, মানে দ্বিমুখী বুলি কয়, দ্বিমুখী ভাগ্যরেখা বুলি কোৱা হয় দ্বিমুখী। তার মানে এনেকৈ আপনার দুডাল হয়ে গেল। এই যদি ভাগ্যরেখা থাকে তেতিয়াহলে সেই জাতক সকল, কথা হোক কোৱা আছে যে এই জাতক সকলের ভাগ্যর ক্ষেত্র বিশেষ সমস্যা নহয় আর সেই সকলে খুব কম বয়সতে এস্টাবলিশ হব পারে আর জীবনের যিকোনো কামত খুব কম সময়তে সফলতা পায়। সেয়েহে দ্বিমুখী রেখা কোনোবাই যিয়ে নকক যে কোনোবা কব পারে যে আপনার মানে এই হাতত প্রথমতে দেখুন ভাব ফাটি আছে, ফাটি থাকা বলে কব পারে, যাক ফাটি থাকা বলে কব পারে। কিন্তু ফাটি থাকা অর্থ এই ইয়ার অর্থ হল আপনার যিকোনো কম বয়সতে ভাগ্য উদয় হয়, সফলতা লাভ করে। জীবনের সফলতা পাব লাগা হলে কম বয়সত সফলতা পোৱা জাতক জাতিকাসকলৰ হাতত এই রেখা থাকিব, এনেকুৱাকৈ আপোনাৰ এই ডিম ভি আকৃতি রেখা থাকিব, কথা হ'লে সেইটোৱে।
তাৰ কাৰণে আপোনাক কৈ থলোঁ যে এই দ্বিমুখী ৰেখা থকাটো অত্যন্ত শুভজনক হয় সেই জাতকজনৰ কাৰণে। সেই জাতকে কম বয়সতে ভাগ্য উদয় হয় আৰু জীৱনত সফলতা পায়। তাৰ বাহিৰেও দেখা যায় কেতিয়াবা কিছুমান জাতকৰ আপোনাৰ ইয়াত নহয়, ধৰক ইয়াত বাদ দিলোঁ মই, ইয়াত বাদ দি ঠিক এনেকৈ আপোনাৰ ভাগ্যৰেখাডাল উঠি গৈ শনিৰ ক্ষেত্ৰত আপোনাৰ ভি আকৃতি লৈছে। এই দেখিছেনে ভি আকৃতি, তাতে মুখ হৈছে আপোনাৰ। গতিকে এই যেতিয়া হ'ব ভাগ্যৰেখা এনেকৈ শনিৰ ক্ষেত্ৰত যদি হয়, কেতিয়াবা দেখা যায় এই ভাগ্যৰেখা আপোনাৰ ত্ৰিভুজ আকৃতিৰো হ'ব পাৰে, এইটো ভি আকৃতি চৰাই আছে। আৰু কেতিয়াবা ইয়াত কাষেদি আৰু যাই ফেলে ঠিক আপোনাৰ ঠিক এনেকুৱাকৈ থাকিব পাৰে, তাৰমানে আপোনাৰ তিনিডাল ত্ৰিশূলৰ নিচিনা থাকিব পাৰে। তথাপিতো কৈছোঁ যদি ইয়াত নহয় ইয়াত হয় তেতিয়াতো অত্যন্ত শুভ। এইসকল জাতক জাতিকাও জীৱনত সফলতা লাভ কৰে আৰু বয়স বঢ়াৰ লগে লগে বিভিন্ন পথেৰে অৰ্থ সমাগমৰ সম্ভাৱনা থাকি যায়। মানুহৰ যি মানে আপোনাৰ শেষ বয়সত যি বহুত প্ৰপাৰ্টি কৰিব পাৰে, কিছুমান দেখিব মানুহে বহুত প্ৰপাৰ্টি কৰে শেষ বয়সত, ল'ৰা ছোৱালী কৰি থাকিলে, ল'ৰা আপোনাৰ চাকৰি কৰিছে আপোনাৰ ল'ৰা ছোৱালীও চাকৰি কৰি থাকিল বা কিবা এটা ভাল বিজনেছ কৰিলে, তাৰমানে বেলেগ একো ৰাস্তাৰে ধন অহাৰ সম্ভাৱনাতে এইবিলাক জাতক জাতিকাৰ থাকে, যিসকলৰ আপোনাৰ হৃদয়ৰেখা ওপৰত যদি আপোনাৰ এনেকৈ ভি আকৃতি হওক বা ত্ৰিশূল আকৃতিত থাকে, এনেকৈ ত্ৰিশূল আকৃতিত হৈ থাকে, তেতিয়াহ'লে সেই জাতকসকল যদি ত্ৰিশূল আকৃতি থাকে সেইবিলাকৰো ধন থাকিবই, ধনটো আহিবই। কিন্তু সেই কৰা আছে সেই ত্ৰিশূল থকাসকল বেছিভাগে শিৱভক্ত হয়, শিৱভক্ত হয়। সেয়েহে যদি দ্বিমুখী হয়, দ্বিমুখীটো কিন্তু এইটো কিন্তু বিষ্ণু চিহ্ন বুলিও কয়, এইটো মূল থাকক, কিন্তু ইয়াত আপোনাৰ হৃদয়ৰেখাত থাকক য'তে নাথাকক, তেতিয়াহ'লে আপোনাৰ যদি আপোনাৰ হৃদয়ৰেখাত থাকি যায় কেতিয়াবা এনেকৈ ইয়াকে ঠিক এনেকৈ দুভাগ হৈ থাকে, তেতিয়াহ'লে আপোনাৰ এইটো বিষ্ণু চিহ্ন বুলিও কোৱা হয়। সেইকাৰণে অত্যন্ত শুভ বিষ্ণু চিহ্ন থকা মানে মানুহৰ কিবা অভাৱ হ'ব নেকি। গতিকে যদি ভাগ্যৰেখাত থাকে, হৃদয়ৰেখাত থাকিলেই ভাল, তাতে ভাগ্যৰেখাত যদি এনেকুৱা ভি আকৃতিত থাকে তেতিয়া ক'বই নালাগে, কাৰণ এইবিলাক জাতক জাতিকাসকলে মানে বয়স বঢ়াৰ লগে লগে সফলতাটো পিছৰ কথা, মানে সকলোফালে টকা পইচাৰ পৰা আৰম্ভ কৰি গোটেইখিনি জীৱনত পাই যায়। সেইকাৰণে আজি ক'লোঁ যে ভি আকৃতি বা তলৰ ফালে হ'লে কম বয়সৰ পৰা হ'ব, আৰু যদি ইয়াত হয় আপোনাৰ বয়স বঢ়াৰ লগে লগে আপোনাৰ ধন জন মান যশ গোটেইখিনি আপুনি পাব। গতিকে আপোনালোকক মই বিশেষ কোৱা নাছিলোঁ ভি আকৃতি ৰেখাটোৰ কথা, এইটোকে ভি আকৃতি দ্বিমুখী ভাগ্যৰেখা বা ভি আকৃতি ভাগ্যৰেখা বুলি কোৱা হয় ইয়াক। গতিকে আপোনালোকে চাই ল'ব, আপোনালোকক ক'লোঁ ঠিক সেইদৰে আপোনাৰ কিছুমান আৰু আছে, যদি আয়ুস ৰেখাত যদি সেনেকুৱা দুভাগ হৈ আহে ভি আকৃতি লয়, যদি ভাগ্যৰেখাত হৈ দিলোঁ যে তলৰ ফালে হয় ভয় খাব নালাগে, যে কিছুমানে ক'ব পাৰে এবাৰ তলৰ ফালে এইদুখন ফাটি আছে ভাগ্যৰেখাটো, একো ভয় খাব লগা, বৰং অত্যন্ত শুভ তলৰ ফালে যদি ইয়াত যদি মণিবদ্ৰক এনেকৈ নামি দিছে মণিবদ্ৰৰ দৃষ্টি দি থাকে, মই যিটো কৈছোঁ ঠিক এনেকুৱাকৈ যদি এই বস্তুটো যদি এনেকৈ আহি যদি আপুনি মণিবদ্ৰ বুলি কয় মণিবদ্ৰত দেখি আহি গ'ল এনেকুৱাকৈ ভি আকৃতি অত্যন্ত শুভ। সেই অকল জাতকে খুব কম বয়সতে সেইবিলাক জাতকৰ ভাগ্য উদয় হয়, জীৱনত সফলতা পায়, আৰু যিসকলে ওপৰৰ ফালে তলত ন ওপৰৰ ফালে থাকে ভি আকৃতি মুকলি ফালে, এইসকলৰ বয়স বঢ়া মানে বয়সৰ লগে লগে হাতত ধন পইচা যিখিনি প্ৰয়োজনীয় মানুহৰ সুখ স্বাচ্ছন্দ্য মান যশ গোটেইখিনি পায় ভাগ্যস্বৰত, গতিকে চাই ল'ব। আজিলৈকে এৰিছোঁ, নিশ্চয় আপোনালোকে ভালেই পাব। যিসকলে নতুনকৈ চাই আছে সেইসকলক মোৰ চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰিব অনুৰোধ কৰিলোঁ, লাইক কৰক, কমেণ্টছ কৰক, এনেকুৱা কিছুমান তথ্য আপোনালোকে পাই থাকিব। গতিকে আজিলৈকে ইয়াতে এৰিছোঁ, নিশ্চয় আপোনালোকে
যিসকলৰ আছে গম পালে যে আপুনি ভাগ্যৱান যদি আছে, যদি তলৰ ফালে যদি কম যদি কম বয়সৰ ল'ৰা যদি আছে সেইবিলাকে বুজি ল'ব, সফলতাটো খুব কম বয়সতে হ'ব। আৰু যদি ওপৰৰ ফালে আছে তেনেহ'লে আপোনাৰ যেতিয়া বয়স বাঢ়িব 50ৰ পিছত আপোনাৰ গোটেইখিনিয়ে পাব, আপুনি যিখিনি পাবলগীয়া প্ৰাপ্য, তাৰমানে যিখিনি মানুহৰ লাগে, বিশেষকৈ মানে কি লাগে মানুহক, মানুহক শেষ বয়সত বিশেষকৈ এটা ভাল টকা পইচা অহা ৰাস্তা এটা লাগে, যাতে হাতৰ পৰা কোনো অভাৱত নপৰে, সেইটোৱে মেইন কথা। তাৰ লগত মিছাকৈ ঘৰ মাটিৰ পৰা আদি কৰি আনুষঙ্গিক যিখিনি মানুহৰ লাগে সেইখিনি, এইবিলাক মানে হৃদয়ৰেখাৰ ওপৰত যদি এনেকৈ ভিৰাকৃতি থাকিব দুভাগ হৈ পেলাই ৰেখাডাল, সেইবিলাকৰে হ'ব, আপোনালোকে পাব। আজি মানে কাম বহুতে আহিব পাৰে, মোৰ একোৱেই হোৱা নাই, কিন্তু শেষ মুহূৰ্তত দেখিব 50 পাৰ হোৱাৰ লগে লগে আপোনাৰ হয়তো আপুনি চাকৰিতে আপোনাৰ ল'ৰাও চাকৰি কৰিব পাৰে, হয়তো ল'ৰা ভাল বিজনেছত নামি যাব পাৰে, হয়তো আপোনাৰো মানে আপুনিও চাইড বিজনেছ ল'ব পাৰে যিকোনো মুহূৰ্তত। মানুহে বয়স বাঢ়াৰ লগে লগে অভিজ্ঞতা বাঢ়ে, অভিজ্ঞতা বাঢ়াৰ লগে লগে মানুহে বিভিন্ন সুস্থিৰভাৱে কাম কৰিব শিকে 50ৰ পিছত, মই কৈছোঁ। গতিকে অত্যন্ত শুভ দুইমুখী বুলি কয়, দুইমুখী ভাগ্য ৰেখা। হয়তো কিছুমানৰ এই ইয়াতো থাকে ওপৰতো থাকে, গতিকে ভাগ্য ৰেখাৰ ক্ষেত্ৰত এনেকৈ যদি থাকে আপোনাৰ দুডাল আহি পেলাই ক্ৰিয়াকৃতিত আপোনালোকে খুব মানে শুভ ফলে পাব। আজিলৈকে এৰিছোঁ, নমস্কাৰ।